আসসালামু আলাইকুম, ভুঁই অটোসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই চ্যানেলটা দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা আপনাদের দুইটা গাড়ি দেখাবো, একটা হলো হাই সুপার জিএল, আরেকটা হচ্ছে নিসান সানি, দুইটাই ডেড ফেল। সো আজকে আমরা দেখাই আপনাদের আজকে নিসান সানিটা, যে গাড়িটার কন্ডিশনটা এরকম হবে। যদি আমরা একটু নাম্বার প্লেটটা দেখাই ভাইদের, এটা ঢাকা মেট্রো গ 21 সিরিয়ালের গাড়ি, 21-26-80। গাড়িটা যদি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই, এটা নিশানের টুইন ক্যাম 16 ভালভের একটা ইঞ্জিন। এখানে আপনি 24 নাম্বারটা সুন্দরভাবে দেওয়া আছে। এখানে নিশান মোটরসের এখনও জাপানে যে কন্ডিশন আছে সেই কন্ডিশনই আছে। এটা আপনার 60 লিটার সিএনজিটা করা আছে। যদি ভাইদের একটু ক্লোজলি দেখাই আমরা, এটা 60 লিটার সিএনজিটা করা আছে, আর ব্যাটারিটাও বড় দেওয়া আছে। এখানে ব্যাটারিটাও বড় ব্যাটারি। যদি আমরা একটু ওই যে হেডলাইটের নাম্বারটা যদি একটু দেখাই, এখনও একটা অরিজিনাল হেডলাইট আছে। যদি আমরা একটু বডিটা একটু দেখাই, একটু ভাইদের একটু কষ্ট করে, এখনও বডিটা এখনও ফ্রেশ আছে, যেমন জাপান থেকে আসছিলো সেই কন্ডিশনটা এখনও আছে। তারপর এটা ভাই ঢাকা মেট্রো গ 21 সিরিয়ালের গাড়ি, চাকাটা এরকম কন্ডিশন হবে। চাকাটা গ্রিপটা দেখেন একদম ভালো কন্ডিশনে আছে এখনও গ্রিপগুলা। আর ডোরগুলো এখনও নিকেলের করা আছে, নিকেলের। এটা ভাই অল অপশন অটো, গিয়ারটা ম্যানুয়াল। ভিতরের কন্ডিশনটা এরকম হবে, এসিও পারফেক্ট আছে, আপনার সাউন্ড সিস্টেমও ক্লিয়ার। যদি আমাদের পিছনের কন্ডিশনটা দেখাই, র্যাক্সিন দিয়ে সুন্দরভাবে বাঁধানো আছে। যদি আমি একটু উপরের দিকটা দেখাই, উপরের কার্পেটটা ফ্রেশ আছে একদম। বডিটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের ভাই, কোনো স্ক্র্যাচ নেই। পিছনে চাকার গ্রিপগুলো এরকম হবে অ্যালোরিংয়ের। পিছনের কন্ডিশনটা এরকম হবে। এটা ভাই ঢাকা মেট্রো গ 21 সিরিয়ালের গাড়ি, ঢাকা মেট্রো গ 21। যদি আমি একটু পিছনের কন্ডিশনটা দেখাই, এই জোড়াগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের জোড়া। ওই এই জোড়াটা দেখেন, এই জোড়াটাও ফ্রেশ। আর আপনার এখানে একটা সুন্দর লাইট জ্বলানো আছে, যেরকম আসছে সেরকমই সেই লাইটটা আছে জাপান থেকে। আর একশো ভাই 60 লিটার সিএনজিটা করা আছে, 60 লিটার সিএনজিটা। যদি আমরা একটু এখান থেকে দেখাই, চাকাটা যদি একটু ক্লোজলি দেখাই ভাই, এখনও নিশানের রিংটা, এলো রিংটা এখনও আছে নিশানের। এই চাকাটা ভাই এরকম হবে, 185/70। ভিতরে কন্ডিশনে যদি আরেকটু দেখাই আমরা, এটা ভাই অল অপশন অটো। যদি একটু দেখাই আমরা, এখানে একটা গিয়ারটা ম্যানুয়াল, তবে অল অপশন অটো। যদি আমরা এই চাকাটাও দেখাই, এই চাকাটাও নিশানের অ্যালো রিংয়ের। টুকটাক হালকা পাতলা ভাই টাচ আপের কাজ আছে, সেটা আমরা করে দিব। জি ভাই, এই গাড়িটা ডিটেস্ট হচ্ছে, এই গাড়িটার নামটা হচ্ছে নিশান সানি। এটা ভাই মডেলটা হচ্ছে 1999 মডেল, 2007 রেজিস্ট্রেশন। এটা ভাই পেপার সেল, যারা পেপার সেল হিসাবে যারা একটা ভালো গাড়ি চায় গ্রামে ট্রিপ মারার জন্য, গ্রামে যারা ঘুরবেন তাদের জন্য মূলত এই গাড়িটা। আর ভাই এই গাড়িটার ভাই আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 2,20,000 টাকা। যদি ফারুক ভাই, যদি আপনাদের চ্যানেল থেকে যদি কেউ আসে, তাদেরকে একটা স্পেশাল একটা অনার করা হবে। জি ভাই, আপনাদের এখন যে গাড়িটা দেখাবো, এটা হচ্ছে হায়েস্ট জিএল, যারা গ্রামে ট্রিপ মারবেন তাদের জন্য। এটা ভাই ঢাকা মেট্রো 54 সিরিয়ালের একটি গাড়ি ভাই। যদি আমি এখান থেকে একটু দেখাই ভাইদের, এটা ভাই 5 ডোরের গাড়ি, 5 ডোর। চাকাটার কন্ডিশনটা এরকম হবে, আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে ভাই চাকাটা। যদি একটু ভিতরের কন্ডিশনটা আমরা দেখাই, এটা ভাই 14 সিটের গাড়ি, এটা অটো গিয়ারের গাড়ি, অটো গিয়ার অল অপশন অটো। যদি একটু ভিতরে গিয়ে ভাইদের দেখান, একটু ভিতরে একটু দেখান ভাইদের যতটুকু পারা যায়। আলহামদুলিল্লাহ ভাই, যারা গ্রামে গিয়ে টিপ মারবেন তাদের জন্য একটা ভালো গাড়ি একটি।
আর এটা ভাই 1 আর জেটের ইঞ্জিন আর এটা ভাই 5 ডোর যদি আমরা এই ডোরটা একটু দেখাই ভাইদের ভিতরের গাড়ি ভাই 5 ডোর ভিতরের কন্ডিশনটা এরকম হবে ভিতরের কন্ডিশনটা যদি একটু ভাইদের দেখাই এটা ভাই 14 জন লোক বসতে পারবে ওনা এসে ট্রিপ মারার জন্য খুব ভালো একটি গাড়ি পিছনের চাকার কন্ডিশনটা এরকম হবে ঢাকা মেট্রো 54 সিলটি গাড়ি জি ভাই এই গাড়িটা ডিটেস্ট হচ্ছে এই গাড়িটার নামটা হচ্ছে হাইস্ট ওল শেপে জিএল এটা ভাই 1997 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন আর এটা পেপারসটা ফেল আছে পাঁচ ছয় বছর ফেল আছে আর ভাই যারা গ্রামে গিয়ে টিপ চালাবে যারা গ্রামে গিয়ে আপনি বড় বড় অনুষ্ঠানে যাবে তাদের জন্য মূলত এই গাড়িটা আর ভাই এই অবস্থায় আমরা প্রাইসটা যাচ্ছি ভাই মাত্র 2,80,000 টাকা আর ফারুক ভাই যদি আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ ভাই আপনারা আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমের নাম আপনার ভুই অটোস আলহামদুলিল্লাহ আসেন আপনাদের অনার করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।